Please, silence, please. I'm not just that. Uparekha Mahudai, Rinar Dhanare Solise Sarkar, Finance or Kota Joito Hase. I mean, Kakote Kobo Norni. Hekana to Tayakota, I play a cut of delay. Hekana to Tayakota, I cut of delay. Manana Hotosho, I took this. Belek, here you go. Please. You want Gatlak Yabuda? It is Gatlaka Kotakola, I'm not a Babo. Gat like a kine kotha hol jamo yes apuni okoman restrain korok apuna lage sai asu je ekon thakile tu sarkar hoyna na hoy ai thaki bolu iman rss e kosto korile 1923 সনৰ পৰা সরকার আমি কইছো আরএসএস এর নাম নলব আরএসএস এর নাম বিজেপি বিজেপি লোকদল হ হিসাবে ইয়াত বহি আছে কি আরএসএস এর নাম বিজেপি লোকদল জিয়াতল অরিজিনাল বিজেপি কি কথা কইছো জিয়াতল অরিজিনাল বিজেপি হ হিসাবে বহি আছে ডুপ্লিকেট জাল্লাত প্লিজ এবলাকৰ কনসার্ন নহয় আপনার কাট মোশনৰ ওপৰত ডুপ্লিকেট জাল্লাত অজিলাল কিনি উনে জাল্লাত আছে এবলাকৰ এটা ডিবেটৰ বিষয় নহয় প্লিজ অধ্যক্ষ মহোদয় নীতি আয়োগ কেন্দ্রীয় সরকার নীতি আয়োগে কইছে যে বাবা পুরনা নতুন বিজেপি বিজেপি আপনার পর সার্টিফিকেট নলয় আপনার এক মিনিট দুই নম্বর কথা হল কি কালি মই সুস্মিতা দেক দেবক মানে মই আমার একত্রিশ পলিসি এফেয়ার্স মিটিং আছে তাত মই দেখা পাইছো মই কৈছো আপনি পার্টি এরিলে নাকি কৈছে ইয়েস ফ্রম হোপলেস টু ফ্রম হোপলেস টু মানে মোক কৈছে হয় মই পার্টি এরিলো ফ্রম হোপলেস টু হোপফুল ফ্রম হোপলেস টু হোপফুল সেইকাৰণে আপুনি আপুনি এইবিলাক নকব যে পুৰণা বিজেপি অসহায় হৈ আছে এই কথা নকব আপুনি মুকুল শৰ্মা আহিলে দল আপনি 1923 কইছে আরএসএস পড়ক আরএসএস পড়ক আরএসএস স্টাডি করুন আরএসএস এর কথা কোয়াল আপনার স্পষ্ট নাই আপনি আরএসএস পড়া করুন আপনি আরএসএস লাই স্পষ্ট নাই আপনার কথা কন্ট্রোল করে দিয়ে সালাম আরএসএস শব্দ তো উত্তর মিলনত আরএসএস নাই নাকি কে 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 বুঝছো কি কথা আছে উপাধ্যক্ষ মহোদয় আরএসএস শব্দ তো প্রচার করিব লাগে আরএসএস শব্দ তো প্রচার করিব লাগিব কে আরএসএস বিষয় কি জানে আমি সুধিছো মাননীয় আপুনি সদন চলাই আছে মন্ত্ৰী চলোৱা নাই আমিও মুছলিম লীগৰ কথা কব লাগিব তেতিয়াহলে আৰু আমিও মুছলিম লীগৰ কথা কব লাগিব আৰু কেনেকে কৈছিল আৰু
লৰকে লেংগে পাকিস্তান কোনে শ্লোগান দিছিল প্লিজ আৰু কোনে মুছলিম লীগৰ এমএলএ চল চল দল চল জংগল ভাঙিয়া সদন আপুনি অনুগ্ৰহ কৰি নিয়ন্ত্ৰণ কৰক আপোনাৰ সদন হয় উপাধ্যক্ষ মহোদয় এতিয়া এতিয়া আমাৰ ইয়াত অসমত আপুনি পাৰ্চেজিং ক্ষমতা আপুনি বক এক মিনিট বক প্লিজ আই এম অন লাইক কথা কবলৈ আপোনালোকে সবেই যদি কয় ক'ব নোৱাৰে সুস্মিতা দেৱে মই কৈছো যে মোক সুস্মিতা দেৱে কৈছে যোৱাকালি যে মৌল আপুনি পাৰ্টি এৰিলে নেকি আপুনি প্ৰমাণ দিয়ক ক'ত কি কৈছে মহোদয় এনেকে মুখৰ কথা আনি উৰা বাতৰি নিচিনাকে ক'লে নহ'ব কোনোবাই কয় গান্ধীয়ে কিবা কৈছিল কংগ্ৰেছ ভাঙি দিব কৈছিল প্ৰমাণ নাই তেনেকুৱা অপ্ৰমাণিত কথা ইয়াত ৰেকৰ্ড হ'ব নোৱাৰে আপোনালোকে ডিবেটটো কণ্টিনিউ হ'ব বিচাৰে নে নিবিচাৰে আৰু যদি নিবিচাৰে আমি সদন স্থগিত কৰিব লাগিব আপোনালোকে ডিবেটৰ যিটো কাট মোশ্যনৰ ওপৰত আহিছে এইটো ডিবেট কৰক ছাপ্লিমেণ্টেৰী ডিমাণ্ড আহিছে অসমৰ ৰাইজৰ ভৱিষ্যতৰ কাৰণে এই বাজেটখন অনা হৈছে ছাপ্লিমেণ্টেৰী ডিমাণ্ড গতিকে ইয়াত অলপ ৰেচপেক্ট কৰক আৰু কিছুমান ৱৰ্ড আপোনালোকে ইনষ্টিগেটিং ৱৰ্ড কৰিব নালাগে আৰু ৰাজনৈতিক দলৰ মাজত অলপ খোচাখুচিটো থাকিবই অলপ স্পৰ্টমেন স্পিৰিটলি লওক আৰু যিবিলাক কথা ক'ব না ক'ব উচিত নহয় দলক আঘাত কৰে তেনেকুৱা শব্দবিলাক কোৱা অনুচিত গতিকে মই মাননীয় সদস্য আপুনি ৰখিবলৈ খং দেখুৱা নহয় এইটো ৰুলৰ বুক খং চবকে দেখুৱা হৈছে পৰীক্ষা কৰিম বুলি এক মিনিট শুনক লেট মি স্পিক আপোনালোকে বহক বুলি ক'লে মই ৰুলটো দেখুৱাব লাগিব হু চেজ ৰুল চেজ ৰুলৰ মতে হ'ব আপোনালোকৰ মতে নহয় মোৰ মতে নহয় ৰুলৰ মতে হু চেজ বুলি ক'লে মই ৰুলটো দেখুৱাব লাগিব গতিকে আপোনালোকে তেনেকুৱাকে ৰুলৰ মতে হ'ব মানে পদক্ষেপ নহয় সেইফালে নৰম হয় এইফালে গৰম হ'লে এইটো ৰুল নহয় দেট ইজ নট ৰুল এফালে নরম হয় এফালে গরম হলে রুল নয় দ্যাট ইজ নট রুল রুলে কয় ইকুয়ালি ট্রিটমেন্ট সকলে পাব লাগিব দলের মেম্বার আর এস এস এর কথাটো এক্সপান্স করিব দিছে আমি পার্লামেন্ট মিনিস্টার কইছি আমার মাননীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী কইছে যে লগাউট কোনবা লড়কে লেগে পাকিস্তান গতিকে এইটো এক্সপান্স করিব দিছো এটা কি অন্যায় কথা মাজৰ আধা কথা ক'লে কেনেকুৱা হ'ব পুৰা কথা কওক
এই কথাটো কিয় আহিব লাগে হাউ কারণ আপোনালোকে আরএসএস আপোনালোকে আরএসএসৰ কথা প্ৰথম আৰম্ভ কৰিছে প্লিজ সিট ডাউন প্লিজ প্লিজ সিট ডাউন আরএসএসৰ কথাটো মই পজিটিভলি কৈছিলোঁ যে আগতে আরএসএস কৰা আরএসএসৰ কথা বেয়াকে কোৱা নাই আরএসএসৰ কথা বেয়াকে কোৱা নাই তেওঁলোকৰ বিৰুদ্ধে কাজিয়া লগাই দিব পাৰে নেকি সেইটো অপজিচনে সদায় চাল কৰি আহিছে দাদা লাগে চিন্তা কৰিব নালাগে ভালকে আছো আমি আমি সুৰক্ষিত হৈ আছো চিন্তা কৰিব নালাগে